বিজেডি সরকারের স্পষ্ট অবহেলার কারণ উড়িষ্যা গত 20 বছরে শুধু উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি, বরং দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে। এখানকার মানুষ মোদীর গ্যারান্টিতে আস্থা রাখতে প্রস্তুত। শুক্রবার উড়িষ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেডি সরকারের তীব্র সমালোচনা করে একথা বলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 10 বছরে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হিসাবে পরিণত করেছে, কিন্তু 25 বছরে বিজেডি উড়িষ্যার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, উড়িষ্যার জনসাধারণের বিশ্বাসের সঙ্গে ছল করেছে বিজেডি। তার কথায় বর্তমান সময়ে বিজেডি সরকার যারাই পরিচালনা করছে তারা জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে না। তার কটাক্ষ, মাত্র 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়ালেই ভগবান জগন্নাথের দর্শন পাওয়া যায়, কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী দর্শন পাওয়া অনেক কষ্টসাধ্য। এমনকি যে প্রার্থী বিজেপি প্রার্থীদের যত বেশি ভোট নির্বাচনে হারাতে পারবে সেই প্রার্থী তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। তার কথায় মন্ত্রী বিধায়ক যদি এত কষ্ট সাধন করে নবীন পাটনায়কের সঙ্গে সাক্ষাৎ করতে হয় তাহলে জনগণের অবস্থাটা কোথায়? এর একটাই কারণ, মাঝখানে পান্ডিয়ানের দেওয়াল রয়েছে, আর সেই দেওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভেঙে চুরমার করে দেবে আগামী 13ই মে। তাই আগামী 13ই মে সকলেই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, রেকর্ড মাত্রায় ভোটদানের আর্জি জানান ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার দাবি, প্রধানমন্ত্রী গরিবদের চাউল দিচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু উড়িষ্যায় নবীন পাটনায়কের সরকার তা বাস্তবায়ন করছে না। अभी बीजेपी के सरकार जो चलाते हैं उन्हें उड़ीसा के सुख दुख नहीं समझ पाते। और पांडियन क्या बोलता है आके यहां, बोले बीजेपी से सबसे ज्यादा वोट से जो जीतेगा उसको हम नवीन पटनायक से मिलाएंगे। क्या बात कर, बोले हमारे 2-4-5 घंटा लाइन में लगने से हमारे पुरी में जगन्नाथ भगवान के दर्शन हो जाता है, ये तो नवीन बाबू का दर्शन मंत्री तक नहीं कर पाता है। क्यों मिडिल में पांडियन जैसा वाल लगा हुआ है, काटन नहीं है, ये वाल लगा हुआ है, ये वाल कोई तोड़ सकता है? तो नरेंद्र भाई मोदी अमित पैसा भारतीय जनता पार्टी के कार्यकर्ता तोड़ देगा, और ऐसा तोड़ेंगे इसका ईट ढूंढने को नहीं मिलेगी। आप लोग जिस तरीके से आप घर से निकल कर आए हैं, 13 तारीख भी सब लोग घर से निकल कर आइए और 100% वोटिंग करिए, उसके बाद देखिए नरेंद्र मोदी उड़ीसा को क्या करके देता है। चावल मोदी देता है, पानी मोदी देता है, आयुष्मान भारत का कार्ड 5 लाख का मोदी देता है, किंतु यह नहीं मिलता। मोदी गरीबों को रोजगार का व्यवस्था करता है, बुजुर्गों को साधन का व्यवस्था करता है, किंतु उड़ीसा में ये नवीन बाबू का सरकार ही नहीं होने दे रहा है। 25 साल से नुकसान हुआ और नुकसान भरपाई कोई कर सकता इस देश में तो अकेला नरेंद्र भाई मोदी कर सकता है, क्योंकि उन्होंने करके दिखाया है। এদিনের এই জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।